প্রবঞ্চনার গোচরত অভিযুক্ত প্রার্থীও পালে এসিএস। কলঙ্কৃত অতীত অন্ধকারত রাখি পরীক্ষাত বহিছিল প্রিয়ঙ্কা। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকত করেছিল 35 লাখৰ জালিয়াতি। এবার আন এক বিতর্কত সুমাইছে অসম লোকসেবা আয়োগের সদ্য ঘোষিত ফলাফল। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকর বৃত্তীয় কেলেঙ্কারি অভিযোগত অভিযুক্ত প্রিয়ঙ্কা বড়ুয়া নামের এগারী প্রার্থী বাছনি উঠার লগে সুমাই পড়ছে বিতর্কত। ব্যাংকটির কেবাজনো উচ্চ পদস্থ বিষয়ার সঙ্গে লগ হয়ে প্রিয়ঙ্কায় কেলেঙ্কারি করেছিল প্রায় 35 লাখ টাকার, যার পরিণতিত সানমারি থানাত 142/2022 গোচর 409 ধারাত রুজু হয়েছিল এক গোচর। একে সময়তে অর্থনৈতিক অপরাধ আর অনুসন্ধান শাখাত রুজু হয়েছিল অন্য একটা গোচর। এই গোচরত ইতিমধ্যে শর্ত সাপেক্ষে জামিন পাইছিল প্রিয়ঙ্কা বড়ুয়ায়। সমগ্র কেলেঙ্কারি সন্দর্ভত ইতিমধ্যে যাওয়া বর্ষর জুলাই মাহত চাকরির পর ব্যাংকে বরখাস্ত করেছে প্রিয়ঙ্কা। এই সমগ্র বিষয়টুক পাবলিক ওয়ার্কসে লোকসেবা আয়োগের অধ্যক্ষ পুনর্নিরীক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করবলে দাবি জানাইছে পাবলিক ওয়ার্কস নামের সংগঠনটি। আরক্ষীকে অবগত করে এক পত্র লিখিছে যে প্রিয়ঙ্কায় চাকরি যোগদান করার পূর্বে করা আরক্ষীর পুনরীক্ষণ প্রক্রিয়াত এই সমূহ ভালকি চোয়া চিতা কর। প্রশ্ন হয় চাকরি পার পূর্বেই বিত্তীয় কেলেঙ্কারি সংঘটিত করা এগারী প্রার্থীয় পরবর্তী সময় কি করব সেয়া সহজে অনুমেয়। বিরিঞ্জু কুমার ডেকার রিপোর্ট, নিউজ18 নর্থইষ্ট। প্রবঞ্চনার গোচরত অভিযুক্ত প্রার্থীও পালে এসিএস। কলঙ্কৃত অতীত অন্ধকারত রাখি পরীক্ষাত বহিছিল প্রিয়ঙ্কা। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকত করেছিল 35 লাখৰ জালিয়াতি। এবার আন এক বিতর্কত সুমাইছে অসম লোকসেবা আয়োগের সদ্য ঘোষিত ফলাফল। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকর বৃত্তীয় কেলেঙ্কারি অভিযোগত অভিযুক্ত প্রিয়ঙ্কা বড়ুয়া নামের এগারী প্রার্থী বাছনি উঠার লগে সুমাই পড়ছে বিতর্কত। ব্যাংকটির কেবাজনো উচ্চ পদস্থ বিষয়ার সঙ্গে লগ হয়ে প্রিয়ঙ্কায় কেলেঙ্কারি করেছিল প্রায় 35 লাখ টাকার, যার পরিণতিত সানমারি থানাত 142/2022 গোচর 409 ধারাত রুজু হয়েছিল এক গোচর। একে সময়তে অর্থনৈতিক অপরাধ আর অনুসন্ধান শাখাত রুজু হয়েছিল অন্য একটা গোচর। এই গোচরত ইতিমধ্যে শর্ত সাপেক্ষে জামিন পাইছিল প্রিয়ঙ্কা বড়ুয়ায়। সমগ্র কেলেঙ্কারি সন্দর্ভত ইতিমধ্যে যাওয়া বর্ষর জুলাই মাহত চাকরির পর ব্যাংকে বরখাস্ত করেছে প্রিয়ঙ্কা। এই সমগ্র বিষয়টুক পাবলিক ওয়ার্কসে লোকসেবা আয়োগের অধ্যক্ষ পুনর্নিরীক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করবলে দাবি জানাইছে পাবলিক ওয়ার্কস নামের সংগঠনটি। আরক্ষীকে অবগত করে এক পত্র লিখিছে যে প্রিয়ঙ্কায় চাকরি যোগদান করার পূর্বে করা আরক্ষীর পুনরীক্ষণ প্রক্রিয়াত এই সমূহ ভালকি চোয়া চিতা কর। প্রশ্ন হয় চাকরি পার পূর্বেই বিত্তীয় কেলেঙ্কারি সংঘটিত করা এগারী প্রার্থীয় পরবর্তী সময় কি করব সেয়া সহজে অনুমেয়। বিরিঞ্জু কুমার ডেকার রিপোর্ট, নিউজ18 নর্থইষ্ট।